সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো যে তালুকদার একাডেমিতে শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো দেওয়া হয় সবসময়। তারই ধারাবাহিকতায় আমাদের তালুকদার একাডেমি কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করে ফেলেছে। তোমাদের সবাইকে অভিনন্দন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। যারা এখন সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে বাংলাদেশের সবচেয়ে একটি ফাস্টেস্ট চ্যানেল হয়ে যায় তালুকদার একাডেমি। তো আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো দেখব। এই সপ্তাহে ষষ্ঠ শ্রেণীর 3টি অ্যাসাইনমেন্ট রয়েছে, আমি বলে দিচ্ছি ভিডিওর শুরুতেই। একটি হচ্ছে তোমাদের সবার প্রিয় একটি সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট, আরেকটি হচ্ছে কৃষি শিক্ষা, এবং আরেকটি হচ্ছে গ্রাস্ত বিজ্ঞান। কৃষি শিক্ষা হচ্ছে যেসব স্কুলে কৃষি শিক্ষা পড়ানো হয় সেসব শিক্ষার্থীরা কৃষি শিক্ষা অ্যান্সার করবে, যেসব স্কুলে গ্রাস্ত বিজ্ঞান পড়ানো হয় তারা গ্রাস্ত বিজ্ঞান অ্যান্সার করবে। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখে আসি। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ষষ্ঠ সপ্তাহের গ্রাস্ত বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের আনসার দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। গ্রাস্ত বিজ্ঞান বিষয়টি শুধুমাত্র মেয়েদের স্কুলের জন্য, যেসব স্কুলে মেয়েদেরকে গ্রাস্ত বিজ্ঞান পড়ানো হয় তাদেরকে গ্রাস্ত বিজ্ঞান করতে হবে, যেসব স্কুলে কৃষি পড়ানো হয় তারা কৃষি করবে, দুইটা করা লাগবে না, যে কোনো একটা। আর একটা হচ্ছে যেটা ইংলিশ সেটা সবারই করতে হবে, তবে গ্রাস্ত আর কৃষির মধ্যে যেই স্কুলে যেটা পড়ানো সেটাই করতে হবে। তো গ্রাস্ত বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের আনসার রেডি, তোমরা দেখতে পাচ্ছ আনসার। অ্যান্সারের আগে আমরা প্রশ্নটি দেখে নেই, প্রশ্ন কী বলেছে প্লাস শিরোনামটি কী হবে সেটা জেনে আসি। 2019 কোভিড-19 শিক্ষা পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের যেই পাঠ্যসূচি অনুযায়ী যে অ্যাটাচ অ্যাসাইনমেন্ট, ষষ্ঠ সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট গ্রাস্ত বিজ্ঞান বিষয়টি, এটির 2 নং অ্যাসাইনমেন্ট। যেহেতু গ্রাস্ত বিজ্ঞান ইতিপূর্বে একটি অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে, তাই এটি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এবং এটি চতুর্থ অধ্যায় পরিবার ও শিশু থেকে প্রশ্নটি করা হয়েছে। এখানে প্রশ্নটি 2 নং অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টে যখন নং লিখবে তখন লিখবে 2 নং। শিশুর বয়সের প্রশ্নটি হচ্ছে শিশুর বয়সের উপর ভিত্তি করে শিশুকালের বিভিন্ন নামকরণ করা হয়েছে। নিরমুক্ত চকে নাম অনুযায়ী শিশুকালের বয়সসীমা এবং তাদের বৈশিষ্ট্য লিখ। শিশুকালের বিভিন্ন নামকরণ করা হয়েছে এবং নিচে যে চকটা দেওয়া হয়েছে চকে শিশুকালের বয়সসীমা এবং তাদের বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। এর চক পূরণ করার পরে যা থাকতে হবে যে তুমি কী সব বয়সের শিশুর সাথে একই ধরনের আচরণ করবে, যুক্তি দিয়ে বোঝাও। তুমি কি সব বয়সের শিশুর সাথে একই আচরণ করবে কি না সেটা যুক্তি দিয়ে বোঝাতে বলছে। তাহলে এই অ্যাসাইনমেন্টটি যেটা দেওয়া হয়েছে, এই অ্যাসাইনমেন্টের শিরোনামটি তোমরা কী লিখবে? ষষ্ঠ শ্রেণীর গ্রাস্ত বিজ্ঞান এই বিষয়টির অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে শিশুকালের বয়সসীমা ও তাদের বৈশিষ্ট্য। শিশুকালের বয়সসীমা ও বৈশিষ্ট্য, আমি আবারও বলে দিচ্ছি, ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গ্রাস্ত বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে শিশুকালের বয়সসীমা ও বৈশিষ্ট্য। তো চলো আমরা অ্যান্সারে চলে যাই। নির্মুক্ত চকে শিশুর বয়সের উপর ভিত্তি করে বিভিন্ন শিশুকালের বয়সসীমা এবং তাদের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। শিশুকালের নাম প্রথম কলামে, শিশুকালের নাম পরবর্তী কলামে বয়সসীমা, তার পরবর্তী কলামে বৈশিষ্ট্য। শিশুকালের নাম এক, নবজাতক কাল। বয়সসীমা জন্মমুহূর্ত থেকে 2 সপ্তাহ, জন্মমুহূর্ত থেকে শুরু করে 2 সপ্তাহ পর্যন্ত যে সময়টা এটাকে বলা হয় নবজাতককাল। তো নবজাতককালের বৈশিষ্ট্য তোমরা এভাবে ঘর করে মানে এই ছক করে কিন্তু অ্যাসাইনমেন্ট লিখতে হবে। নবজাতকের প্রথম ভাষা হলো কান্না, এর মাধ্যমে শিশুর ফুসফুস সক্রিয় হয়ে ওঠে। ঠোঁটের কাছে আঙুল রাখলে শিশু চুষু খেতে চায়। শিশুর হাতের তালুতে কিছু রাখলে মানে যেমন পেন্সিল, ভাতের আঙুল যদি রাখা হয় কিছু রাখলে তা সে শক্ত করে চেপে ধরে। হঠাৎ কোনো শব্দ হলে শিশু চমকে ওঠে, এটা হচ্ছে নবজাতককালের বৈশিষ্ট্য। তারপর হচ্ছে অতিশৈশবকাল। অতিশৈশবকাল কখন? 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত, 2 সপ্তাহ যখন নবজাতককাল শেষ হয় তারপরেই অতিশৈশবকাল শুরু হয়। 2 সপ্তাহ থেকে শুরু করে 2 বছর পর্যন্ত এই কালটা চলে। এই অতিশৈশবকালের বৈশিষ্ট্য হচ্ছে এ সময়ে শিশুর বিকাশ এত দ্রুত হয় যে কিছুদিন পরপরই পরিচিত জনের কাছেও শিশুকে অনেক বড় এবং অচেনা লাগে। জন্মের সময় যে শিশুটি বড় অসহায় ছিল সে এখন হাঁটতে পারে, লাফালাফি করতে পারে, কথা বলতে পারে। এটা হচ্ছে অতি শৈশবকালের বৈশিষ্ট্য। তারপরে যেটি রয়েছে প্রারম্ভিক শৈশব, 2 বছর থেকে 6 বছর পর্যন্ত এই প্রারম্ভিক শৈশব চলতে থাকে। এটা হচ্ছে 2 বছর থেকে মানে অতি শৈশবকালের পর যেই সময়টা, মানে 2 বছর থেকে 6 বছর পর্যন্ত এই সময়টা চলে। এই বয়সে এটার বৈশিষ্ট্য হচ্ছে এই বয়সে যখন শিশু আনুষ্ঠানিকভাবে স্কুলে পড়াশোনা শুরু করে না কিন্তু স্কুলে যাওয়ার প্রস্তুতি নেয়। এই বয়সটা এমন যখন শিশু হচ্ছে আনুষ্ঠানিকভাবে পড়াশোনা শুরু করে না তবে স্কুলে যাওয়ার জন্য, স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নেয়। আবার কোনো কোনো শিশু এই বয়সে স্কুলে যায়
কেউ দেখবে যে 6 বছর আগে স্কুলে যাওয়া শুরু করে, কেউ 6 বছর পরে যায়। এই জন্য বলা হলো কোনো কোনো শিশু এই বয়সে স্কুলে যায়, তারা স্কুলে খেলাধুলার মধ্য দিয়ে আনুষ্ঠানিক পড়াশোনা শুরুর প্রস্তুতি নেয়। খেলাধুলার মাধ্যমেই পড়াশোনার একটা আবহাওয়া তৈরি করে দেয় স্কুলে, এবং সেই খেলাধুলার ছলেই সে পড়তে শিখে, পড়াশোনা করা শিখে। শিশুরা এই বয়সে আগ্রহ ও কৌতূহল নিয়ে সব কিছু শিখতে চায়। এই বয়সে আগ্রহ এবং কৌতূহলটা সবচেয়ে বেশি থাকে। 4 নম্বর পয়েন্ট, মধ্য শৈশব। এটার বয়স সীমা হচ্ছে 6 বছর থেকে 10 বা 11 বছর পর্যন্ত। 6 বছর থেকে শুরু হয়, 10 বা 11 বছর পর্যন্ত এই মধ্য শৈশবটা চলে। এর বৈশিষ্ট্য হচ্ছে এ সময় শিশুর শারীরিক বিকাশ ধীর গতিতে চলে, কিন্তু সামাজিক জীবনে আসে বিস্ময়কর পরিবর্তন। অধিকাংশ শিশু স্কুলে যাওয়া শুরু করে, এই বয়সে তাদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা তৈরি হয়। নিজের কাজ নিজে করতে পারে, খাওয়া পোশাক পরা ইত্যাদি কাজ অল্প সময়ে অল্প পরিশ্রমে করতে পারে। এ বয়সে শিশুরা স্কুলে গল্প কবিতা লেখা, ছবি আঁকা, খেলাধুলা, সাইকেল চালানো, সাঁতার কাটা ইত্যাদি নানা রকম কাজ করে। এভাবে বিভিন্ন কাজে অংশ নেওয়ার মধ্য দিয়ে তারা উদ্যমী ও পরিশ্রমী হয়। তো এই ছিল আমাদের 4টা কাল, সেই 4টা কালের বয়সসীমা এবং বৈশিষ্ট্য। তারপরেই কিন্তু প্রশ্নে বলা আছে যে তুমি কি সব বয়স শিশুর সাথে একই ধরনের আচরণ করবে, সেটা যুক্তি দিয়ে বোঝাতে বলেছে। বিভিন্ন বয়সে শিশুদের শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন ঘটে। এ সময়ে ছেলেমেয়েরা যেমন দ্রুত বেড়ে উঠতে থাকে, তেমনি তাদের চিন্তা চেতনায় দেখা যায় ব্যাপক পরিবর্তন। তাই বিভিন্ন বয়সী শিশুদের প্রতি আমাদের আচরণ ভিন্ন হওয়া উচিত। বিভিন্ন বয়সী শিশুদের প্রতি আমাদের আচরণ যেমন হওয়া উচিত তা নিচে আলোচনা করা হলো। নবজাতক শিশুরা দিনে বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটিয়ে দেয়। তাদের মাংসপেশি নরম, তুলতুলে থাকায় পেশি সঞ্চালন ক্ষমতা নিয়ন্ত্রণে থাকে না। সদ্যজাত শিশুর হাত ও বাহুর পেশি তুলনামূলকভাবে গলা ও পায়ের পেশির চাইতে মজবুত হয়। এ বয়সের শিশুদের অস্থি নরম ও নমনীয় থাকে এবং সহজেই বেঁকে বা ভেঙে যেতে পারে। তাই আমাদের উচিত তাদের ঘুমে বিঘ্ন না ঘটানো এবং তাদেরকে কোলে নেওয়ার ক্ষেত্রে সাবধান ও সতর্ক থাকা উচিত। অতি শৈশবকালে শিশুদের বিকাশ খুব দ্রুত হয়। খাদ্য, পুষ্টি, যত্ন, দ্রুত বাবা মায়ের আকার আকৃতি ইত্যাদি কারণে বিভিন্ন শিশুর বৃদ্ধি বিভিন্ন রকম হয়। উপযুক্ত খাদ্য শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। এ সময় তাদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশে গুরুত্ব দিতে হবে। আর মস্তিষ্কের বিকাশের জন্য তাদের জন্য দরকার স্নেহ, ভালোবাসা ও উদ্দীপনার। প্রারম্ভিক শৈশবকাল সময়টা শিশুর আনন্দের সময়। পৃথিবীটা তার কাছে একটা বিস্ময়। এ সময় তারা যে কোনো বিষয়ে আগ্রহ ও কৌতূহলী হয়ে থাকে এবং সে সব কিছু শিখতে চায়। প্রত্যেক বিষয়ে সে অনর্গল প্রশ্ন করে। এ সকল প্রশ্নের মাধ্যমেই তার বুদ্ধির বিকাশ ঘটে। তাই শিশুর এরকম হাজারো প্রশ্নে বিরক্ত হয়ে তাকে দমক দিয়ে থামিয়ে দেওয়া ঠিক নয়। এ সময় তাদের সকল প্রশ্নের উত্তর সহজভাবে দিয়ে তাকে বেশি উৎসাহী করে তুলতে হবে। আমাদের উচিত তাদের কথা মনোযোগ দিয়ে শোনা, তাদের সময় দেওয়া। আমাদের উচিত এ সময় তাদেরকে গান ছড়া গল্প শোনানো, তাদের সাথে খেলাধুলা করা এবং নতুন নতুন বিষয় সম্পর্কে তাদের ধারণা দেওয়া। তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার। তো ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দাও, বেশি বেশি বন্ধুবান্ধব শেয়ার করে দাও, আর কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমাদের আরেকটি বিষয়ের অ্যান্সার সেটি হচ্ছে ইংলিশ, সেটির অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেটি দেখে আসতে পারো। আমাদের যে গ্রুপগুলো রয়েছে, ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ রয়েছে, তোমরা চাইলে সেখানে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। গ্রুপ এবং পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।